খাদ্যের কথা ভাবলেই পুষ্টির কথা ভাবুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ যথাযথভাবে পালিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে 110 জন অসহায় দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এই উপলক্ষে আজ সকালে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ। আলোচনা সভা শেষে অতিথিরা অপুষ্টির শিকার মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করেন। পুষ্টিকর খাদ্য তালিকার মধ্যে ছিল আলু, চাল, ডাল, লবণ ও সয়াবিন তেল। আরফিন শাকিলের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনিকেয়ারে আপনাকে স্বাগতম। আমরা অভিজ্ঞ লেজার স্পেশালিস্ট ডাক্তার দ্বারা ত্বক ও চুলের সর্বাধুনিক লেজার ট্রিটমেন্ট করে থাকি। জন্মদাগ, অতিরিক্ত তেল বা আঁচিল, ব্রন ও ব্রণের দাগ, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিগ্রোথ, PRP ট্রিটমেন্ট, পার্মানেন্ট হেয়ার রিমুভাল, লেজার ট্রিটমেন্ট সহ ত্বক ও চুলের যে কোনো সমস্যায় চলে আসুন আমাদের সেন্টারে আর বিশ্বমানের চিকিৎসা নিন অভিজ্ঞ ডাক্তারের হাতে। বৃহত্তর নোয়াখালীতে আমরা সর্বপ্রথম ত্বক এবং চুলের লেজার ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আপনাদের ত্বক এবং চুলের যে কোনো সমস্যার জন্য আমাদের সেন্টারে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে সুচিকিৎসা দেওয়ার। আমাদের ঠিকানা ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনি কেয়ার, নতুন বাস স্ট্যান্ড, মাইচদি, নোয়াখালী। সমস্যা যখন ত্বক ও চুলে, লেজার চিকিৎসা পাবেন হাতের নাগালে।